জগৎবাসীর কাছে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। এই আলোচনাটি হলো যে আরেকটা কথা বলে নিই, যে আমার কথাবার্তা শুরু করার আগে আমি বেশিরভাগ বলে থাকি যে হে জগৎবাসী, এবং আরও বলে থাকি হে ধর্ম ধর্মান্তরের লোকেরা। কিন্তু আমি বলতে পারি যে সকল মুসলমান জাতিরকে আমি বলতেছি, এটাও তো বলতে পারি না। যেমন এই কোরআন 30 পারা কোরআনটি কিন্তু শুধু মুসলমানের জন্যই আসেনি, সমগ্র জাতির জন্য এসেছে। আর যদি আমি বলি যে হে মুসলমান ভাইরা আমার কথাটা শোনেন, তাহলে আমি একতরফা হয়ে গেলাম। আর কোরআন কিন্তু একতরফা না, সমগ্র জাতির জন্যই কোরআনটা আসছে। তাই আমি বলতে চাই যে এই পৃথিবীতে আজকে ছোট থেকে বড় হইলাম, যা কিছু দেখতেছি যা কিছু করতেছি, কিন্তু অনেক সময় আমার জ্ঞানে ধাক্কা লাগে যে এই জিনিসগুলো আসলে আমার জ্ঞানে সেট খায় না বা আমি মেনে নিতে পারি না। সেই বিষয়গুলো হলো, আল্লাহ কিন্তু এই পৃথিবীটা সৃষ্টি করেছিলেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, তিনি একা একা ভালো লাগে না, তাই আদম সৃষ্টি করিলেন, এবং সেই আদমের সাথেই আল্লাহ তাআলার প্রেমের খেলা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, তাহলে মুহাম্মদিনুর বা মুহাম্মদের সাথেই আল্লাহর প্রেম। তাহলে যে কথাটি বুঝাইতে চাইতেছি যে এই পৃথিবীতে দেখা গেছে যে মানুষ প্রেম করে কার সাথে, মানুষ কি করতেছে। যেমন একটা বিষয় হলো, মানুষ বাহ্যিক শিক্ষায় শিক্ষিত যখন হয়, তখন শিক্ষিত হতে গেলে স্কুল কলেজে যায়, তখন তাদের ভাবনায় থাকে আমি ইঞ্জিনিয়ার হব, লক্ষ লক্ষ টাকা কামাবো, বাড়ি করব, গাড়ি করব। আবার কেউ ভাবতেছে যে আমি সায়েন্স ডাক্তারির পথ নেব, আমি ডাক্তার হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, বাড়ি করব, গাড়ি করব। তাহলে এই যে চিন্তাগুলো, এটা হলো অস্থায়ী চিন্তা, আর এই অস্থায়ী চিন্তা আমাদের পরপারে কোনো কাজে আসবে না। এবং এই অস্থায়ী চিন্তা মানুষকে কোথায় নিয়ে যায়, সে বিষয়টি হলো যখন তিনি ইনকাম করতে, তার ওরকম যেরকম ইনকাম করার দরকার মনস্থির করে রেখেছে, বাড়ি করবে, গাড়ি করবে, তখন ইনকাম যখন কম হইতেছিল, তখন তিনি এখানে লুটপাট কিংবা খারাপ চিন্তা ভাবনা বা মানুষের অন্য জিনিস মিথ্যার দ্বারা এটাকে নষ্ট করে দেওয়া, ইঞ্জিনিয়ার হলে একটা এমন কাজ করলো যেন টাকাটা বেশি আসে হাতে, অন্যের ক্ষতি হইল, এবং ডাক্তার হলে একজনের ক্ষতি হয়ে যাবে, রোগে কিডনির কী হবে আর ওই হার্টের কী হবে এই চিন্তা করবে না, সে তার টাকার জন্য সে অন্যদিকেই লক্ষ্য করবে না, কারণ তার টার্গেট বাড়ি করবে, গাড়ি করবে, এই জন্যই তিনি লেখাপড়া করতেছেন। তাই ছোটোকালে পড়েছি যে বাচ্চাদেরকে একটা বোঝ দেওয়া হয়েছিল পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো এই যে একটা কথা, এটা দিয়ে কি বলা হয়েছে, বোঝানো হয়েছে যে পড়ালেখা করলে যে এরকম পর্যায়ে যাওয়া যায়, এটা বোঝানো হয়েছে বাচ্চাদেরকে। কিন্তু মানুষ যখন বড় হয়ে গেছে, 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে, তবে কিন্তু যে ওই ছোটোবেলার যে কথাটা যে পড়ালেখা করে যে বাড়ি গাড়ি করবে, সে সুন্দর নারী পাবে, সে এই বুঝটা এসে গেছে যখন 25-30 বছর এসে গেল। তো এখন বলতে চাই যে এখন দেখা গেছে বাহ্যিকভাবে শিক্ষা অর্জন করতে যাইয়া যদিও ভালো নাম্বার পাইনি, তারপরেও যেভাবে হোক নাম্বারের ব্যবস্থা করছে, তো ডাক্তার হয়েছে কেউ, ইঞ্জিনিয়ার হয়েছে কেউ, তো এমন করে চলতে থাকে। তো তাদের চিন্তাধারা কি, বাড়ি করবে, গাড়ি করবে, এখন এই টাকাটা কামাইতে গিয়া তার যা করার দরকার সে তাই করবে, খারাপ হোক ভালো হোক সবটাই করবে। তাহলে দেখা গেছে এরা হয়তো কোনো দিন মানুষেরটা আত্মসাত করে হোক বা দুর্নীতি পথে হোক, সে বাড়ি গাড়ি একদিন করছে, করার পরে কিন্তু সে একদিন বয়স হয়েছে মরছে, মরার পরে কিন্তু যখন এই আত্মাটা দেহের থেকে বের হয়ে গেল, এরপরে কিন্তু আল্লাহর হিসেব অনুসারে তারা সাজাভুক্ত হয়ে গেল।
তাহলে এই পৃথিবীতে লেখাপড়া করে বাড়ি ঘরে করলো, অনেক কিছু করলো, তো করার পরে যখন মারা গেল তখন আল্লাহর বিচারে যেটা হবে সেটাই করতেছে। আপনারাই বলুন আল্লাহর বিচারে তার কী বিচার হবে, কঠিন সাজাই হবে। যাই হোক, এই গেল একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো যে মানুষের ভিতরে যদি একটা জিনিস ভরে রাখে, যেমন আমার কাছে একটা ঘটি আছে, ঘটির মধ্যে আমি কিছু ময়লা জাতীয় বা গরুর চনা বা প্রস্রাব জাতীয় কিছু রেখে দিলাম, আর সেটার মধ্যে কিন্তু দুধ রাখা যাবে না, আর যদি দুধ রাখাও হয় তাহলে কিন্তু সেই দুধ সহকারে নষ্ট হয়ে যাবে, ওটা আর খাওয়ার যোগ্য হবে না। তাই বলতে চাই, মানুষ শিক্ষার শুরু থেকে যদি ভালো একটা মন মস্তিষ্ক রাখে যে আমি মানব সেবা করব বা মানুষের উপকারে আসব এবং নিঃস্বার্থতাই আমি থাকব, তাহলে তিনি আল্লাহর কাছে ভালো হতো এবং আল্লাহর পথেই তিনি থাকত। কিন্তু এই চিন্তা ভাবনা করে মানুষ অগ্রসর হয় না। যাই হোক, এখন যে আরেকটি কথা বলবো সেটি হলো, যারা এমএ ডিগ্রি লন্ডন পিএইচডি নিয়ে আসছে এদের মধ্যে 100 ভাগের মধ্যে 2-3 জন পাওয়া যাইতে পারে। আর দেখা গেছে এই পৃথিবীতে যত কবি সাহিত্যিক যারা আসছিল তারা এত শিক্ষিত না, কেউ 8 পাস, কেউ 10 পাস, কেউ 6 পাস, এর বেশি না। আবার কেউ দেখা গেছে পড়ালেখাই করেনি, যেমন লালন ফকির, তার শিক্ষাগত যোগ্যতা নেই বা তার কোনো সার্টিফিকেট নেই, কিন্তু সে যেই ভাষা দিয়ে লিখে গেছেন, সে যেই বইটি বের করে গেলেন, তবে দেখা গেছে যে তার বইটা বুঝতে গেলে অনেক বড় জ্ঞানীর দরকার, এবং তিনি তো কোনো স্কুল ভার্সিটিতে পড়েন নাই, তবে এত জ্ঞান তিনি পাইলেন কোথায়? এই জ্ঞানের কথাগুলো অনেক জ্ঞানী যারা জ্ঞান অর্জন করছে পুস্তকের দ্বারা, এরা এর কথা বোঝেনি না। তারপর আরেকটা লক্ষ্য করুন যে কাজী নজরুল ইসলাম কিন্তু 8 পাস, তো 8 পাস যদি হয় তো তার যে কবিতাগুলো ওই ইউনিভার্সিটিতেও আসে, ওখানে এই কবিতা বুঝতে গেলে মাথা ঘামে, তাহলে ইউনিভার্সিটিতে এই কবিতা আসে এরা তো পানির মতো বুঝবে, 8 পাস লোকের লেখা ইউনিভার্সিটিতে বুঝতে তো কষ্ট হবে কেন? তাহলে বোঝা গেল যে মানুষ শিক্ষিত হলেই যে তিনি জ্ঞানী, জ্ঞানেরও কিন্তু 2টা ভাগ আছে, একটা হচ্ছে রুহানিয়াত জগতের জ্ঞান আর একটা হলো বাহ্যিক জগতের জ্ঞান, সামাজিক জ্ঞান, কেউ অর্থনীতির জন্য উঠে পড়ে লাগছে এখানে একটা জ্ঞান খাটাই আছে, ইনকাম করতেছে, আরেকটা ইনকাম আছে যে পরপারে পার হইতে হলে যেই সাধনা, যেই আমল, যেই পথ, এগুলোও লাগবে। এখন দেখা গেছে যারা উচ্চস্তরের অলিয়া উলিয়া হয়েছে, যারা উচ্চস্তরের কোনো কবি সাহিত্যিক হয়েছে, তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগই তারা শিক্ষিত কম, কম বলতে একেবারেই কম, কিন্তু দেখা যায় তারা যে ভাষা এবং যে কথা লিখে গেছেন, বলে গেছেন, এদের কথাগুলো একজন ইউনিভার্সিটির ছাত্রর মাথায় ধরে না। তাহলে এখান থেকে তো বোঝা উচিত। আরেকটা বিষয় হলো যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন মাদ্রাসায় পড়েছিলেন, তিনি কোন ইউনিভার্সিটিতে পড়েছিলেন, তিনি বাহ্যিক কোনো মাদ্রাসা বা ইউনিভার্সিটি বা কোনো স্কুল কলেজে পড়েন নাই, তিনি কি করেছেন? তিনি পড়েছেন সেখানে যে আল্লাহর রুহানি জগতের স্কুলে পড়েছেন তিনি। তাহলে এই পৃথিবীতে অলিয়াউলিয়ারা যাহারা আসছে তারাও আল্লাহর রুহানি জগতের স্কুলে পড়ে, আর তখন দেখা যায় যে বাহ্যিক শিক্ষা মৌলবী মাওলানা যারা আছে, পুস্তক পড়ে জ্ঞান অর্জন করেছে, মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট পেয়েছে, তারা তাদের কথার উত্তর করতে পারে না, কারণ তারা যা কিছু পড়েছে থিওরিক্যাল আর তারা সাধনার মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত হয়ে তারা হয়ে গেছে প্র্যাকটিক্যাল। তাই এই কথাগুলো বোঝানোর জন্যে আজকে আমি এই কথাগুলো বললাম। যদি আমাদের এই কথাগুলো ভালো লাগে, আমাদের আরও ভিডিওগুলো পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এর মাধ্যমে বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।